আসসালামু আলাইকুম এভরিওয়ান, টু মার্কেটে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাডড্রপের জায়গায়, অর্থাৎ আমাদের যে অ্যাকশন যার আসবে সেটা কিন্তু টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর মাত্র কিন্তু 18 ঘন্টা 10 মিনিট সময় বাকি আছে এবং 18 ঘন্টা 10 মিনিট পরেই কিন্তু আমরা আমাদের টোকেনগুলো পেয়ে যাব। এখন কত হচ্ছে গাইস, আমরা যে টোকেন পাবো আমরা কোন ওয়ালেটে পাবো? আমরা যে ওয়ালেটটি কানেক্ট করে রাখছি সেই ওয়ালেটে কি আমাদের টাকাগুলো চলে যাবে নাকি নতুন করে কোনো ওয়ালেট বা অ্যাকশেঞ্জার অ্যাড করতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ওয়ালেটকে অ্যাকশেঞ্জারকে অ্যাড করতে পারবেন, তবে তারা যখনই এখানে কোনো আপডেট দিবে তখনই কিন্তু আমরা এখানে সরাসরি আমাদের চ্যানেলে আপলোড করে দিব। সো আপনি কোনো প্রকার চিন্তা করতে হবে না। আমি যদি এখানে একটা ক্লিক করি যে অ্যাডোবে ক্লিক করি, অ্যাডোবে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টু মাস, দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন টু মাস চেক ইউর অ্যাডোবে ক্লিক করলে, চেক ইউর অ্যাডোবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেকিং নিচ্ছে এবং চেকিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলা এভাবে চেকিং নিবে। তো চেকিং নেওয়ার পরে যখন আমাদের সবগুলা চেক কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাডড্রপটা চলে আসবে। দেন আমি এখান থেকে ওয়েট করে নিচ্ছি, ভালো করে দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক লেভেল ক্লোজ দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করবো, নেক্সট রয়েছে, তো আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এইরকম চলে আসছে, নিচের দিকে দেখুন এখান থেকে বোনাস, তারপর হচ্ছে 100% টোকেন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এইগুলা কিন্তু এখানে শো করতেছে। আমরা নিচের দিকে বলতেছে প্রিমিয়াম মডেল ইউজ করার জন্য, তো আমরা এখান থেকে প্রিমিয়াম মডেল ইউজ করবো না, নিচের দিকে স্কিপ অ্যান্ড ক্লিম ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ আর ইউ ইলিজিবল, দেখতে পাচ্ছেন টু মা অ্যাডোবে, আমি কিন্তু অলরেডি ইলিজিবল হয়ে গেছি। আমরা অবশ্যই এখানে চেক করবো যে আমরা ইলিজিবল হয়েছি কি না। ভালো করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইলিজিবল হয়ে গেছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু টোকেনটা পেয়ে গেছি। ভালো করে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটা কিন্তু দেখাচ্ছে এখানে, কংগ্রেচুলেশন দেখাচ্ছে এবং কংগ্রেচুলেশন দেখানোর পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কয়েনগুলো কিন্তু এখানে শো করতেছে। দেন আমরা যদি এখান থেকে যে এখানে স্টারে একটা ক্লিক করে দেই, স্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি জাস্ট দেখাচ্ছি, স্টারে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এইরকম চলে আসলো। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইরকম আসবে, আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্র অপশন কিন্তু অলরেডি চলে আসছে এবং স্টিক অপশনও চলে আসছে। এখন কত হচ্ছে এই যে স্টার্টগুলো আসতেছে এইগুলোকে আমরা কি করব? এখন কত হচ্ছে আমরা এখন কি এখান থেকে উইথড্র করতে পারবো কিনা, সেই সমস্ত বিস্তারিত আপডেটগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব। সো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন, চ্যানেলে জয়েন লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্টে রয়েছে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন উইথড্রতে ক্লিক করলে, এই যে উইথড্রতে ক্লিক করছেন লিস্টিংটা দেখতে পাচ্ছেন, উপরের দিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লিস্টিং কিন্তু কোনো হয় নাই। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্টিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, স্টিকে ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও সময় আছে, এই সময়টা আমাদের অপেক্ষা করতে হবে, এই সময়টা অপেক্ষা করলে তবেই কিন্তু আমরা অ্যাডড্রপটা নিতে পারবো আর কি, এবং স্টিকটা কিন্তু কমপ্লিট হবে। যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাউন্টডাউন হচ্ছে, আমরা এখানে যদি স্টিকে ক্লিক করি, স্টিকে ক্লিক করলে সরাসরি আমাদের এখানে নিয়ে আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে সাথে সাথে এরকম চলে আসবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই রয়েছে, তো আমরা কিন্তু এখান থেকে ব্যয় করতে পারি। এই যে টাস্কটা, এই টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি, যেমনটা হচ্ছে স্টার্টে ক্লিক করে দিলে আমাদের স্টাক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি আমরা এখান থেকে এটাকে স্টার্ট করতে চাই, স্টার্ট করলাম, দেখুন আমাদের এখানে কিন্তু কম্বোটা আমাদের নিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা আমাদের কম্বোটা কিন্তু নিয়ে নিব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমপ্লিট হবে। দেন এইভাবে আপনাদেরকে এইগুলোকে চাইলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। তবে আমরা এখানে ক্লিক করলে বিওয়াল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলোর মধ্যেই টিক চিহ্ন রয়েছে। আশা করি আপনি কি বুঝাতে পারছেন। এখন কত হচ্ছে আমাদের আর মাত্র 18 ঘন্টা সময় বাকি আছে, 18 ঘন্টা পরেই কিন্তু আমরা আমাদের টোকেনগুলো পেয়ে যাব। তারপর হচ্ছে কোন ওয়ালেটে নিতে হবে, কীভাবে নিতে হবে, কীভাবে রিসিভ করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আমাদের এখানে শেয়ার করে দিব। অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন, বিস্তারিত অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করলে যেই টাইমটা কাউন্টডাউন হচ্ছে সেটা কাউন্টডাউন হয়ে যাক, এবং আপনারা অবশ্যই এখানে ক্লিক করে আপনাদের অ্যাডড্রপটাকে চেক করবেন যে আপনি ইলিজিবল হয়েছেন কিনা, এবং অবশ্যই এখানে যেগুলো বলতেছে সেগুলো অবশ্যই আমরা এই যে স্টার্ট করে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। এবং আমাদের একটু অপেক্ষা করব 18 ঘন্টা, 18 ঘন্টা পরে কিন্তু আমাদের বাইবিট, বাইন্যান্স, স্পিড গেট এইগুলো অবশ্যই আসবে, যেগুলো আমরা কিন্তু এখানে এই যে এক্সচেঞ্জারে ক্লিক করে আমরা কিন্তু অ্যাড করতে পারবো। অ্যাড করার পরে তবে কিন্তু আমরা আমাদের ওয়ালেটে কিন্তু 2 তারিখে কালকে 6টা বা 7টার দিকে কিন্তু আমরা টোকেন পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা কিন্তু টোকেনটা সেল করতে পারবো, এখানে ট্যাগ লেখা থাকবে না। তো অবশ্যই এখান থেকে যদি আপনার ট্যাগ লেখা না থাকে তাহলে কিন্তু আপনার টোকেন পাবেন না, অবশ্যই আপনাকে থেকে ট্যাগ লেখা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি টোকেনটা পাবেন, নয়তো কিন্তু আপনার টোকেনটা পাবেন না। আশা করি আপনি কি বুঝাতে পারছি। আর আপনারা অবশ্যই এখানে চেক করে নেবেন যে আপনি এখান থেকে ইলিজিবল হয়েছেন কিনা, ঠিক আছে, অবশ্যই চেক করতে হবে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।